গতকাল ইউক্রেনের উপর মহাপ্রতিশোধমূলক হামলায় ব্যবহৃত হয়েছে রাশিয়ার অলআউট বিমানবাহিনী। এখানে বিমানবাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার ক্ষেত্রেও রাশিয়ার বিমানবাহিনী দুর্দান্ত ভূমিকা পালন করেছে। কার্স্ক রিজনে হামলার ক্ষেত্রেও তাদের বিমানবাহিনী মুনশিয়ারা দেখিয়েছে। অর্থাৎ গতকাল যে ম্যাসাকার আক্রমণ চালানো হয়েছে সম্পূর্ণ ইউক্রেন জুড়ে, এর অগ্রভাগে ছিল রাশিয়ান বিমানবাহিনী। পূর্বে এই বিমানবাহিনীর তেমন একটা তৎপরতা লক্ষ্য করা যেত না, কিন্তু দিন যত গিয়েছে, দিন যত গড়িয়েছে, যুদ্ধের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বেড়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর মূল ক্ষয়ক্ষতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে রাশিয়ান বিমানবাহিনী। তবে একটা বিষয়ে আলোচনার দাবি রাখে, আর তা হচ্ছে ইউক্রেনীয় বিমানবাহিনী কয়েকটি F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান হাতে পেয়েছে। আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কবে শুনব যে Su-35 অর্থাৎ রাশিয়ার এই ডাবল ইঞ্জিন বিশিষ্ট যে দানব আকাশে উড়ে বেড়ায় এবং এখন থেকে প্রায় 300 কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধবিমান বা টার্গেটকে সে অনায়াসে ঘায়েল করে, তার সাথে এই ফিনিক্স বা ছোট্ট পাখিটির কেমন যুদ্ধ হয় বা ডগ ফাইট হয়। কিন্তু এখনও পর্যন্ত আমি বিভিন্ন তথ্যসূত্র ঘেঁটে বুঝতে পারিনি বা জানতে পারিনি যে F-16 ফাইটিং ফ্যালকন আসলে কোনো কার্যক্রম ইউক্রেনের আকাশে শুরু করেছে কি না। হয়তো তারা কৌশলগত কারণে এই ব্যাপারটি প্রকাশ্যে আনবে না, তবে যদি ইউক্রেন প্রকাশ্যে না আনেও তারপরে আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাশিয়ার সৈন্যদের বরাত দিয়ে ব্যাপারটি স্পষ্ট আকারে আসবে যে Su-35 অর্থাৎ রাশিয়ান বিমানবাহিনীর সাথে এই মুহূর্তে সত্যিকার অর্থে কতটা টক্কর দিতে সক্ষম হলো ইউক্রেনের এই আপডেটকৃত বা নতুন সরবরাহকৃত F-16 ফাইটিং ফ্যালকন। এ ব্যাপারে আপনাদের কয়েকটি বিষয় জানা দরকার। তার মধ্যে অন্যতম হলো, আসলে এই টক্কর দেওয়ার ক্ষেত্রে তাদের গতি বা ক্ষমতা বা প্রকৃতি কতটুকুন। F-16 ফাইটিং ফ্যালকনের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যার মধ্যে অন্যতম হলো এবং সর্বশেষ আপডেট হলো F-16 ফাইটিং ফ্যালকন Block 70x72 ভাইপার। এই Block 70x72 ভাইপার হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সন। এই F-16 ফাইটিং ফ্যালকন যতগুলো তৈরি হয়েছে, অনেকগুলো ভার্সন ক্রমান্বয়ে সেগুলো আপগ্রেডের মাধ্যমে একটার চেয়ে পরবর্তীটাকে উন্নত করা হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে F-16 Block 70x72 বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে, আর এই ভাইপারের আপডেটকৃত যুদ্ধবিমানগুলো কয়েকটি দেশ নেওয়ার জন্য লাইন ধরেছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তুরস্কের অন্যতম প্রতিদ্বন্দ্বী গ্রিস। গ্রিস প্রায় 100-এর উপরে এই ধরনের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে এবং এটি অবশ্যই তুরস্কের জন্য চরম এক মাথা ব্যথার কারণ হয়ে দেখা দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাধারণত F-16 ফাইটিং ফ্যালকন Block 70x72-তে যে ধরনের অ্যাভয়নিক্স এবং রাডার ব্যবহার করা হয়েছে, ঠিক একই ধরনের অ্যাভয়নিক্স এবং রাডার ব্যবহার করা হয়েছে আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-16 ফাইটিং ফ্যালকনের অন্যতম একটি সহযোগী F-35 লাইটিং 2। এই F-35 লাইটিং 2 স্টিলথ ক্যাপাবিলিটির, কিন্তু এর অ্যাভয়নিক্স এবং অনন্য যন্ত্রপাতির সাথে তেমন একটা পার্থক্য নেই সর্বশেষ F-16 ফাইটিং ফ্যালকন Block 70x72-এর। এখন আলোচনা হলো ইউক্রেনের হাতে কোনগুলো এসেছে বা কোন সিরিজেরগুলো এসেছে। তারা কি সর্বশেষ আপডেটকৃত F-16 ফাইটিং ফ্যালকন পেয়েছে, নাকি তারা মধ্যম উন্নত এই F-16 ফাইটিং ফ্যালকনগুলো ডেলিভারি পেয়েছে? প্রথম কথা হলো, F-16 ফাইটিং ফ্যালকনের সর্বশেষ ভার্সন খুব বেশি একটা দেশের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি। F-16 ফাইটিং ফ্যালকনের যে মডারেট ভার্সনগুলো অধিকাংশ দেশের কাছে সেগুলোই রয়েছে। যেমন তুরস্কের কাছে F-16 ফাইটিং ফ্যালকন 30x58-এ আসে, F-16 ফাইটিং ফ্যালকন 50 এগুলো রয়েছে, এবং হল্যান্ড এবং নরওয়ের কাছে তাদের মধ্যম উন্নত F-16 ফাইটিং ফ্যালকন ছিল এবং সেগুলোই তারা সরবরাহ করেছে ইউক্রেনের কাছে। সুতরাং এই প্রশ্নের এক কথায় জবাব দেওয়া গেলে একটা কথাই বলা যায়, এখনও পর্যন্ত সর্বশেষ আপডেটকৃত কোনো F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান ইউক্রেনের হাতে যায়নি বা পৌঁছায়নি। এমনকি আরও অনেক বিষয় শোনা গেছে, আমেরিকা যে সকল আব্রামস A-1 ট্যাঙ্কগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে, প্রায় 32টার মতো, তার অধিকাংশ গুরুত্বপূর্ণ অ্যাভিউনিক্স খুলে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এবং প্রযুক্তিগত সক্ষমতা বা প্রযুক্তিগত যে সকল গোপনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবে রাশিয়ার হাতে চলে না যায়, সেটি নিশ্চিত করার জন্য তারা ইউক্রেনকে এই সকল সমরাস্ত্র দেওয়ার পূর্বে এমন কিছু সেন্সর এবং অ্যাভয়নিক্স খুলে রেখেছে যেটি এই সকল সমরাস্ত্রের কার্যকারিতা এবং হিটিং পাওয়ার ক্যাপাবিলিটি বৃদ্ধি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারা এই রিস্ক নেয়নি, তারা এমনভাবে ইউক্রেনকে সহায়তা করতে চেয়েছে তাদের প্যাটেন্ট ভিত্তিক প্রযুক্তি সামগ্রীগুলো নিরাপত্তা রক্ষার পর, তারপরে ইউক্রেন নিজেদের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকুক।
বন্ধুরা, একটা ব্যাপার এখানে বলতে হয়, আমেরিকা তার সমরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিগত যে গোপনীয়তা, এটির সাথে কখনোই আপোষ করে না। তাইতে আপনি যুদ্ধে টেকেন বা না টেকেন, এটা তার একান্তই এমন ব্যক্তিগত বিষয় যেখানে অন্যরা প্রযুক্তিগত ব্যাপারগুলো হাতিয়ে নেওয়ার মাধ্যমে তাদের সমরাষ্ট্রের গোপন পলিসি হয়তো জেনে যেতে পারে, অথবা ভবিষ্যতে তাদের এইগুলোই অর্থাৎ নিজস্ব প্রযুক্তি তাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এ কারণে কোন রাষ্ট্রের কাছে তারা সমরাস্ত্র বিক্রি করতে গেলে জিছমিয়া এবং আকসা নামক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে হয় আমেরিকার সাথে। আমেরিকা বাংলাদেশকে এই দুটি স্বাক্ষর করার জন্য অর্থাৎ আমেরিকা বাংলাদেশকে এই দুটি চুক্তি স্বাক্ষর করার জন্য গত প্রায় এক দশক ধরে চাপাচাপি করে আসছে, কিন্তু বাংলাদেশ এক অদৃশ্য শক্তির কাছে মোটামুটি পরাজিত হয়ে শেষ পর্যন্ত আমেরিকার সাথে এই চুক্তির দুটি স্বাক্ষর করতে পারেনি। তাহলে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে পূর্বের তুলনায় আরও অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র পেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় ভারত এবং চীনের চাপের কারণে বাংলাদেশ আমেরিকার কাছে বা আমেরিকার সাথে এই আকসা এবং জিছমিয়া চুক্তির দুটি স্বাক্ষর করতে ব্যর্থ হয়েছে, যার চরম মূল্য হয়তো বাংলাদেশকে এখন দিতে হচ্ছে। আর যাই হোক, এই ব্যাপারে আমরা এখন আলোচনা না করে আমাদের মূল বক্তব্য হচ্ছে F-16 ফাইটিং ফ্যালকনের কার্যকারিতা এবং ভূমিকা ইউক্রেনের আকাশে এতদিন পর্যন্ত কি হলো। বন্ধুরা, গতকালের আক্রমণের পর এই বিষয়টি সামনে আসছে। রাশিয়া যেহেতু এই বিরাট স্কেলে আক্রমণ পরিচালনা করলো, এবং গতকালের যে বিরাট স্কেলে আক্রমণ রাশিয়া পরিচালনা করেছে তার অন্যতম একটি ফ্যাক্ট হিসেবে কাজ করেছে তাদের বিমান বাহিনী, অর্থাৎ আত্মঘাতী ড্রোনের বাইরে তারা যে সকল ক্রুজ মিসাইল, যে সকল বোমারু বিমানের মাধ্যমে তাদের FAB-3000, FAB-1500, FAB-500 এই সকল বোমাগুলো ফেলা হয়েছে মূলত যুদ্ধ বিমানের সাহায্যে, বিভিন্ন বোম্বার ব্যবহার করে এবং বিভিন্ন ফাইটার জেট ব্যবহার করে। এই বোম্বার এবং ফাইটার জেট যখন কিয়েভ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচণ্ড রকমের হামলা চালাচ্ছিল একেবারে গুনে গুনে, তখন তাদের যুদ্ধ বিমান বা তাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কি ঘুমাচ্ছিল? আমার প্রশ্ন হলো সেইটা। তাদের F-16 ফাইটিং ফ্যালকনগুলো কি ঘুমাচ্ছিল? এর বাইরে তাদের অন্য যে সকল যুদ্ধ বিমান রয়েছে পশ্চিমারা দিয়েছে, সেগুলোও তারা ব্যবহার করে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারত। কিন্তু যখন সোভিয়েত আমলে সমরাষ্ট্র বা যুদ্ধ বিমানগুলো তাদের কাছে ছিল, সেগুলোর অধিকাংশই খেয়ে দিয়েছে রাশিয়া। এরপরে তারা নতুন করে তাদের মিত্রদের কাছ থেকে F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান গ্রহণ করে রাশিয়াকে চরম আকারের একটি শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এই শিক্ষাটি কারা পাচ্ছে আমার কাছে বোধগম্য নয়, কারণ এত পরিমাণের ক্ষয়ক্ষতির পরও যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পশ্চিমারা ইউক্রেনকে কোনো সহায়তা না করতে পারে, তাহলে তাদেরকে জেসে জেসে সেদে সেদে যুদ্ধমান নামানোর মানে কি? বন্ধুরা, এই যুদ্ধে নামাতে গিয়ে তারা ইউক্রেনের এমন পর্যায়ের পরিণতি ডেকে এনেছে যেটি তার জন্য একেবারে সাঙ্গ হয়ে যেতে পারে। সুতরাং ইউক্রেনের এখনও উচিত হয় সামরিক দিক দিয়ে আরও বেশি পরিমাণে শক্তিশালী হয়ে নিজের টেরিটরি বা ভূমিকে রাশিয়ার হাত থেকে রক্ষা করার জন্য গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করা। কার্স্ক অভিযানের মাধ্যমে তারা গঠনমূলক পদক্ষেপ থেকে সরে এসেছে, আর এ কারণে মিস্টার ভ্লাদিমির পুতিন অতিমাত্রায় রাগান্বিত হয়ে এসে ওয়াল আউট বা ম্যাসিভ আক্রমণ বেছে নিয়েছে। তুমি আমার ভূমিতে আক্রমণ করো, কত বড় সাহস, তোমাকে আমি একেবারে কড়াই গুন্ডায় দেখে নেব। তারপরেইতে বিমান হামলার মাধ্যমে বন্যা বইয়ে দিয়েছে ইউক্রেনীয় ভূমি বাতাস আকাশের উপরে। ভবিষ্যতে নাকি আরও বড় পরিসরে হামলা আসছে। এটা যদি ছোট পরিসরের হামলা হয়, আমার বক্তব্য হচ্ছে আসলে বড় পরিসরের হামলা কী এবং কাকে বলে, এই ব্যাপারটি এখন হাড়ে হাড়ে সম্ভবত টের পাবে ইউক্রেন এবং তার সামরিক বাহিনী। শেষ পর্যন্ত ইউক্রেনের এই বিমান বাহিনী রাশিয়ার বিমান বাহিনীর সামনে টিকবে কিনা, বা অ্যাবলিশ হয়ে যাবে কিনা, বা পরিপূর্ণভাবে রাশিয়ান বিমান হামলার মাধ্যমে এগুলো ধ্বংস হয়ে যাবে কিনা, সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে তাদের মিত্রদের উপরে। অর্থাৎ তারা প্রতিনিয়ত এই ধরনের যুদ্ধ বিমান হয়তো সরবরাহ করে থাকবে এবং আকাশ প্রতিরক্ষার দিক দিয়ে তাকে শক্তিশালী করে এই যুদ্ধ বিমানগুলো বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সবসময় তো এয়ার টু এয়ার মিসাইলের মোকাবেলা করলে হবে না। রাশিয়া রয়েছে পৃথিবীর মহা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যতম শক্তিশালী ডিফেন্স সিস্টেম। সেটিকে ভেদ করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে গেলে এটির ধ্বংসের ভয় 99%। সুতরাং যেদিকে যাবে এর জন্য মুক্ত কোনো রাস্তা নাই। তাই F-16 ফাইটিং ফ্যালকনগুলো এখন আপাতত খুব ভালোভাবে তারা ব্যবহার করছে, কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না, এবং এটি দিয়ে তারা আপাতত রাশিয়ার বিমান বাহিনীর মুখোমুখি হতে চাচ্ছে না। অনেকগুলো একসাথে হলে তারপরে সম্ভবত সেগুলো দিয়ে তারা আক্রমণ পরিচালনা করার চেষ্টা করবে। বন্ধুরা, আশা করি সামগ্রিক বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।